দুর্গাপুর পশ্চিম বর্ধমানের একটি প্ল্যান্ট সিটি। এটি পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম সিটি। এটিকে ওয়েস্ট বেঙ্গলের ইন্ডাস্ট্রিয়াল সিটিও বলা হয়। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কথা মোটামুটি সবাই জানে। আমরা যারা ভ্রমণরসিক মানুষ যেখানেই যাই না কেন ঘোরার জায়গা ঠিক খুঁজে বার করব। আমি গিয়েছিলাম দুর্গাপুরের একটি কাজের সূত্রে। সারাদিন কাজে শেষে দেখলাম হাতে মাত্র 2-3 ঘন্টা সময় বেঁচে আছে, কিন্তু ওই সময়টা তো আর নষ্ট করা যাবে না, তাই বেরিয়ে পড়লাম নতুন জায়গার স্বাদ নিতে। আমি গিয়েছিলাম বামুনাড়া নামক জায়গায় কাজের উদ্দেশ্যে। সেখান থেকে আশেপাশের সবুজে ঘেরা কিছু অঞ্চল দেখলাম, তারপর বেরিয়ে পড়লাম একটি ঐতিহাসিক স্থানের উদ্দেশ্যে। সেখান থেকে প্রায় 22 কিলোমিটারের রাস্তা, দুপাশে শাল বন ও সবুজ সমারোহের মাঝ দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল। গ্রামগঞ্জের মাঝ দিয়ে বেশ সরু রাস্তা পেরিয়ে একটি ছোট্ট পোল পার করলাম। সেখানে টোল ট্যাক্স হিসেবে নেওয়া হয় মাত্র 50 টাকা। কিছুক্ষণেই দেউল পার্ক দেখতে পেলাম, কিন্তু আর ঢোকার চেষ্টা করলাম না, কারণ 5টায় বন্ধ হয়ে যায়। তখন ঘড়িতে প্রায় 5টার কাছাকাছি। দেউল পার্ক পেরিয়েই আমাদের গন্তব্য ছিল দেউল টেম্পল, যেটি যেতে মোটামুটি 45 মিনিট মতো সময় লেগেছিল। সেটি টেরাকোটার কাজ আপনাকে মুগ্ধ করবে। আনুমানিক 18শ শতকে কাকসার ঘন জঙ্গলের মাঝে অজয় নদীর ধারে ঘেঁষা এই মন্দিরটি ইছাই ঘোষ তৈরি করেছিলেন যুদ্ধ জয়ের নিশান হিসেবে, যা দেউল মন্দির নামে পরিচিত। ঐতিহাসিক সূত্রে জানা যায় রাজা ইছাই ঘোষ দেবী ভগবতীর পূজা করতেন এই দেউল মন্দিরে। তবে মন্দিরের দেয়ালে চোখ বুলালে টেরাকোটার আঁকা রয়েছে বহু দেবদেবীর মূর্তি, যদিও পরবর্তীকালে এই মন্দিরে শিবলিঙ্গ স্থাপন করে পূজা করা হয়। দেউল পার্ক কিন্তু এই মন্দিরের কেন্দ্র করেই 2006 সালে গড়ে উঠেছিল, এবং মন্দির ও পার্ক ঘিরে কিছু ছোট ছোট দোকানপাটও হয়েছে। আর দোকানে কিন্তু এমন আবদারের লোক পাবেন যারা নির্দ্বিধায় আপনা থেকে বিস্কুট চেয়ে নেবে। কিছুক্ষণ সময় আমরা ওখানেই কাটালাম। সন্ধে নামতেই অন্ধকার, সন্ধ্যের শান্ত পরিবেশ, অজয় নদী বয়ে চলেছে কিছু দূরে, আর সাথে ময়ূরের ডাক বেশ লাগছিল চুপচাপ কাটাতে। কিছুক্ষণ সেখানে সময় কাটিয়ে পাশেই অন্নপূর্ণা মন্দিরে দর্শনে গেলাম। মায়ের দর্শন করে রওনা হলাম ফেরার উদ্দেশ্যে, কারণ পরের দিন ভোরে আবার কলকাতার উদ্দেশ্যে বেরোতে হবে। আর হ্যাঁ, ফেরার পথে কিন্তু শক্তিগড়ের মিষ্টি কিনতে ভুলবেন না।